ওকে, তো আজকে যে প্র্যাকটিক্যালটা আমরা দেখব সেটা হচ্ছে ফ্রেম রিলে হাব এন্ড স্পোক মডেলে আমরা কি করে কমিউনিকেশন করব। ফ্রেম রিলে হাব এন্ড স্পোক মডেল মানে হচ্ছে আগের যে প্র্যাকটিক্যালটা আমরা দেখেছিলাম সেখানে আমরা একটা ফ্রেম রিলে কনফিগারেশন দেখেছিলাম, কিন্তু সেটা ফুল মেশ টোপোলজিতে, মানে প্রত্যেকটা ব্রাঞ্চকে এখানে পিং করছিল, রাইট, কন্ট্যাক্ট করতে পারছিল। তো এখানে যে আমার টোপোলজিটা আছে এটা একটু অন্যরকম। আমার এখানে যে রাউটার ওয়ান আছে, আর ওয়ান উপরে যে রাউটারটা আমি এখানে দেখতে পাচ্ছি, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার হেড অফিস। আর এই হেড অফিসের তিনটে ব্রাঞ্চ আছে, রাউটার টু, রাউটার থ্রি অ্যান্ড রাউটার ফোর। সবাই কিভাবে কানেক্টেড থাকবে, অল ব্রাঞ্চেস উইল বি ডাইরেক্টলি কানেক্টেড উইথ দ্য হেড অফিস। প্রত্যেকটা রাউটার আমার কিন্তু হেড অফিসের সঙ্গে কানেক্টেড থাকবে। আর তার মানে প্রত্যেকটা রাউটারই বা প্রত্যেকটা ব্রাঞ্চই হেড অফিসে কমিউনিকেট করতে পারবে। কিন্তু যদি কোনো ব্রাঞ্চকে অন্য ব্রাঞ্চে কমিউনিকেশন করতে হয় তাহলে ওটা ভায়া হেড অফিস হয়ে আসবে। মানে রাউটার টু, ব্রাঞ্চ টু যেটা আছে, এই যে আমার কম্পিউটারটা আছে 172.16.2.0 সাবনেটে যে কম্পিউটারটা আছে, এ যদি কখনো ব্রাঞ্চ থ্রির কোনো ক্লায়েন্টকে যদি এ কন্ট্যাক্ট করতে চায় ও ভায়া রাউটার ওয়ান হয়ে আসবে। মানে এটা কিন্তু ফুল মেশ টোপোলজি কিন্তু হচ্ছে না, তুমি দেখে বুঝতে পারছো, রাইট। তো এর জন্য আমার কি হচ্ছে, দেখো আমার হেড অফিস থেকে তিনটে ভার্চুয়াল সার্কিট ক্রিয়েট হবে। আমার যে রাউটার মানে হেড অফিস আছে, হেড অফিস থেকে আমার ব্রাঞ্চ অফিস যে রাউটার টু আছে এখানে একটা ভার্চুয়াল সার্কিট ক্রিয়েট হবে। আবার হেড অফিস থেকে যে ব্রাঞ্চ অফিস থ্রি রাউটার থ্রি আছে এর সঙ্গে একটা আমার ব্রাঞ্চ অফিস ক্রিয়েট হবে। আর হেড অফিসের সঙ্গে যে আমার রাউটার ফোর আছে এর সঙ্গে ভার্চুয়াল সার্কিট ক্রিয়েট হবে। তিনটে ভার্চুয়াল সার্কিট যেহেতু ক্রিয়েট হবে, আমার তিনটে ইন্ডিভিজুয়াল ভার্চুয়াল সার্কিট ক্রিয়েট হচ্ছে। এর জন্য আমার তিনটে ডিফারেন্ট, কিন্তু ফর ইচ ভার্চুয়াল সার্কিট আমার একটা করে ইন্ডিভিজুয়াল ডিএলসিআই নাম্বার লাগবে। তার মানে এই যে রাউটার ওয়ান বা আমার হেড অফিস যে সিরিয়াল জিরো মানে ক্লাউডের সঙ্গে যে কানেক্ট, ফ্রেম রিলে সুইচের সঙ্গে কানেক্টেড আছে, এই সিরিয়াল জিরোতে আমার তিনটে ডিএলসিআই নাম্বার থাকবে। কি দেখো লেখা আছে, রাউটার ওয়ান টু রাউটার টু আমার ডিএলসিআই নাম্বার হচ্ছে 102, রাউটার ওয়ান থেকে রাউটার থ্রি মানে এটার সঙ্গে আমার ডিএলসিআই নাম্বার হচ্ছে 103, আর রাউটার ওয়ান টু রাউটার ফোর মানে এই যে ভার্চুয়াল সার্কিট আমার ডিএলসিআই নাম্বার হচ্ছে 104। তেমনি রাউটার টু থেকে রাউটার ওয়ান কানেকশন হলে 201 আমার ডিএলসিআই নাম্বার, মানে আমার এই সিরিয়াল ইন্টারফেসে একটাই সিরিয়াল ডিএলসিআই নাম্বার আমি ইউজ করবো, 201, বুঝতে পারছো। রাউটার থ্রি যদি হেড অফিসে কানেক্ট করতে চাই সিরিয়াল টু দিয়ে কানেক্টেড, এখানে আমার ডিএলসিআই নাম্বার হবে 301, আর রাউটার ফোর সিরিয়াল থ্রি মানে ফ্রেম রিলে সুইচের ক্লাউডের সঙ্গে আমার কানেক্টেড আছে, এখানে আমার ডিএলসিআই নাম্বার কি হবে, 401। এখানে একটা আমার মিস্টেক হয়ে গেছে, আমার এই যে কেবল কানেকশনটা আছে এটা আমার মানে রং এন্ডে আমি লাগিয়েছি, এটাকে আমাকে একটুখানি ক্রস করতে হবে। হ্যাঁ, আমি এটাকে একটু রেকটিফিকেশন করে দিই আগে একবার। ঠিক আছে, তো তিনটে ডিএলসিআই আমার তাহলে ভার্চুয়াল সার্কিট আমার এখানে ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, যেহেতু তিনটে ভার্চুয়াল সার্কিট আমার ক্রিয়েট, আমার তিনটে সাবনেট লাগবে। রাউটার ওয়ান থেকে রাউটার টু সাবনেট আমি ইউজ করবো 192.168.1.0, রাউটার ওয়ান থেকে রাউটার থ্রি আমার সাবনেট ইউজ হবে 192.168.1.4, আর রাউটার ওয়ান থেকে যে সাবনেট ইউজ হবে সেটা হচ্ছে 192.168.1.0.8.1.8, রাইট। তো এবারে এখানে আইপিটা কিভাবে দেবো, এই সিরিয়াল ইন্টারফেস আমার তিনটে আইপি কিন্তু পড়বে রাউটার ওয়ানে, কিভাবে আমাকে সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে, আমরা অলরেডি সাব ইন্টারফেস ক্রিয়েট করা জানি। মানে 1.1 এখানে পড়বে, 1.2 কিন্তু এখানে পড়ছে, আবার 1.4 এর কিছু, 1.5 আমার এখানে নেক্সট সাব ইন্টারফেসে যাবে রাউটার ওয়ানের হেড অফিসে, 1.6 কিন্তু আমার রাউটার থ্রিতে আসছে, 1.8 যেটা আছে তার ধরুন 1.8 নেটওয়ার্কের জন্য 1.9 আমার এখানে যাবে আর একটা সাব ইন্টারফেস দিয়ে পরে হেড অফিসে, না 8 এর পর 9 যাবে আমার, 10 হবে আমার এখানে, এই যে 192.168.1.10, বুঝতে পেরেছি। তো ফার্স্টে যেটা আমি এখানে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্টারফেসে আগে আমি আইপিটা দিয়ে দিই, আর ইন্ডিভিজুয়ালি তারপরে প্রত্যেক রাউটার কী করে কনফিগার করবো সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তো এই রাউটারের ফার্স্টে ঢুকে হেড অফিসের রাউটারে আমি এখানে কনফিগারেশনটা করে নিচ্ছি।
ঠিক আছে। একটা কাজ করছি এটাকে দেখানোর জন্য, আমি এটা লাস্টে করব। আমি এইভাবে এগোচ্ছি, ফার্স্টে আমি ক্লাউডটাকে কনফিগার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, রাইট? আমি হেড অফিসটা যেহেতু আমি সাব ইন্টারফেস ক্রিয়েট করে করবো, এটা আমি লাস্টে তোমাদেরকে একবারে করে দেবো, করে পরে দেখাবো, ফার্স্টে ক্লাউডটা করে নিই। তো ক্লাউডে আমাকে এখানে প্রথমে সিরিয়াল জিরোকে কনফিগার করব, এবং সিরিয়াল জিরোতে আমার তিনটে ডিএলসি কিন্তু এখানে আমাকে অ্যাসাইন করতে হবে। তো চলে আসছি ক্লাউডে, ক্লাউডে ক্লিক করলাম, সিরিয়াল জিরোকে আমাকে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে আমার প্রথম ডিএলসি কি আসছে, 102, তার নাম দিয়ে দিচ্ছি ডিএলসিআই 102। অ্যাড করলাম, একটা ডিএলসি অ্যাড হয়ে গেল। এবার নেক্সট ডিএলসি হচ্ছে 103, নাম দিচ্ছি D103, অ্যাড করলাম। আর একটা আমাকে ডিএলসি এখানে রাখতে হবে 4, নেম দিচ্ছি D104। আমি কারোর এলএমআই চেঞ্জ করছি না, এলএমআই চেঞ্জ করা আগের বার দেখিয়েছিলাম, আমি সবগুলো ডিফল্ট সিসকোতে আমি রেখে দিলাম, ঠিক আছে? তো সিরিয়াল জিরোতে আমার তিনটে ডিএলসি অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। নেক্সট এবার আমি কোথায় দেবো, সিরিয়াল ওয়ানে। এখানে আমার ডিএলসি কত হবে, 201 হবে। চলে আসছি আমি এখানে সিরিয়াল ওয়ানে এলাম, ডিএলসি কি দেবো, 201 এবং D201, রাইট, অ্যাড করে দিলাম। নেক্সট ডিএলসি আমাকে দিতে হবে সিরিয়াল টুতে, কত, 301। চলো তাহলে 301 করছি। আমি সিরিয়াল টুতে গেলাম, 301, নেমে দিচ্ছি D301, অ্যাড করছি। আর নেক্সট যেটা আমরা করব, যে ডিএলসিটা আমরা এখানে কাজ করব, আমরা এখানে এটাকে অ্যাড করে দিয়েছি 301। আর নেক্সট রাউটার 4 জন্য করব, সিরিয়াল 3, রাইট? তো সিরিয়াল 3 আমরা যাব, এখানে আমাদের দেবো 401, যে ডিএলসি আমরা এখানে অ্যাড করছি, এবং D401 আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো এবার তো সিরিয়ালগুলো আমার অ্যাড হয়ে গেছে, নেক্সট কী করবো বলো, ম্যাপিং করতে হবে। ম্যাপিং করার জন্য আমরা কোথায় যাব, ফ্রেম রিলে, রাইট? ম্যাপিং কার সঙ্গে করবে, একটু আগেই বললাম 102 এর সাথে ম্যাপিং হবে 201, তাই তো? তাহলে আমি এখানে করছি সিরিয়াল জিরো D102 এর সঙ্গে ম্যাপিং হবে সিরিয়াল ওয়ানের 201, বুঝতে পেরেছি? একটা ম্যাপিং আমার হয়ে গেল। নেক্সট সিরিয়াল জিরো 103 সঙ্গে ম্যাপিং কার হবে, সিরিয়াল 2 এর 301, যেটা আমরা এখানে দিয়েছি, ম্যাপিংটা করছি সিরিয়াল জিরো 103 সাথে আমি ম্যাপিং করছি সিরিয়াল 2 এর 301, অ্যাড করে দিলাম। নেক্সট যেটা আমাদেরকে করতে হবে, সিরিয়াল জিরোর 104 এর সাথে আমাকে ম্যাপিং করতে হবে সিরিয়াল 3 এর 401, ওকে? তো সিরিয়াল জিরোর 104 এর সাথে আমি ম্যাপিং করছি সিরিয়াল 3 এর 401, নিয়ে নিচ্ছে অ্যাড। তো দিস ইজ যেটা আমরা করলাম, হোয়াট উই হ্যাভ ডান, উই হ্যাভ কনফিগার দ্য ক্লাউড, আমরা ম্যাপিং করে দিচ্ছি ডিএলসি সুইচের। এবার আমার ক্লাউডের কোনো কাজ নেই, বা যা কাজ আছে আমার রাউটারের কাজ আছে, ওকে? তো আমি রাউটার কনফিগারেশন যেটা করবো, আমি রাউটার 2 থেকে আমি স্টার্ট করছি, যেটা বললাম এইটা বিষয়ে রাউটারটা আমি পরে করব। রাউটার 2 তে চলে আসছি, রাউটার 2 তে আমাকে আইপি অ্যাড্রেস দিতে হবে, এবং এখানে আমি কনফিগারেশনটা করে নেব। তো রাউটার 2 তে আমরা এন্টার করছি, আমরা গ্লোবাল কনফিগ মোডে এন্টার করব, এনেবল মোড থেকে, ওকে? আচ্ছা আমি রাউটারগুলোর নাম দিয়ে দিই নাকি, তাহলে তো তোমাদের বুঝতে সুবিধা হবে। হোস্ট নেম সাপোজ আমি দিয়ে দিচ্ছি R2, ঠিক আছে? ফার্স্ট আমি ইন্টারফেস বলতে আইপি দিচ্ছি, ইন্টারফেস FA ফাস্ট ইথারনেটে 0/0 তে আমি আইপি অ্যাড্রেস দিচ্ছি। কত আইপি অ্যাড্রেস দেওয়া আছে, 172
ডট সিক্সটিন ডট টু ডট ওয়ান দিলাম, ঠিক আছে। স্ল্যাশ টোয়েন্টি ফোর আছে, সাবটেন্ড মার্ক্স কী হবে, টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট জিরো, ইন্টারফেসটা আমি আপ করে দিচ্ছি, ক্লিয়ার। এবার আমি আইপি দেবো কোথায়, ইন্টারফেস সিরিয়াল জিরো বাই জিরো বাই জিরো। একবার দেখিয়ে দিচ্ছি কত আইপি দেওয়া আছে, এখানে 192.168.1.2। কেন আবার বলে দিচ্ছি, রাউটার ওয়ান থেকে রাউটার টু আমি কোন সাবনেটটা নিচ্ছি, 1.0 স্ল্যাশ থার্টি, 1.0 নেবার মানে কি, 1.1 এখানে দিলাম, 1.2 আমি এখানে দিলাম, ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে আমি এখানে আইপি অ্যাড্রেস দিচ্ছি 192.168.1.2 এবং সাবনেট মার্কস হবে স্ল্যাশ থার্টিতে আছে, 255.255.255.252 হবে স্ল্যাশ থার্টিতে আছে। ওকে, হ্যাঁ, ক্লক রেট দিতে হবে, আবারও বলে দিচ্ছি, যখন আমরা ফিল্ডে হয়তো তোমরা যখন কাজ করবে ফ্রেম রিলে নিয়ে পড়ে, অ্যাকচুয়ালি ডিসি এন্ডটা হচ্ছে আমার ফ্রেম রিলে সুইচের দিকে, যেহেতু আমরা এখানে সিমুলেশন আমরা চালাতে পারছি না, ওই জন্য আমরা এখানে ক্লক রেটটা আমরা রাউটার এন্ডে আমরা চালাচ্ছি। ক্লক রেট চালিয়ে দিলাম, এবার ইন্টারফেসটাকে আমি আপ করে দিলাম, রাইট। এবার এখানে যেটা নর্মাল করার যেগুলো আমরা করেছিলাম সেগুলো আমরা করবো, সেটা কি, ফ্রেম রিলে প্রোটোকলটাকে আমি রান করাবো আর ইআইজিআরপিকে আমি এখানে রান করাবো। তো আর একবার আমাকে এখানে ঢুকতে হবে সিরিয়াল জিরো বাই জিরো বাই জিরো, লাস্ট প্র্যাকটিক্যালে তোমরা এখানে দেখেছিলে, এনক্যাপসুলেশন করব, কি করব, ফ্রেম রিলে, তাই তো, এনক্যাপসুলেশন ফ্রেম রিলে আমি এটা করব। করলাম, সিরিয়ালটাকে আমাকে একবার নো শর্ট করতে হবে, ডাউন স্টে চলে গেছে, এটা আমার আপ হয়ে গেছে, রাইট। কি চালাচ্ছি, ইআইজিআরপি প্রোটোকলকে রান করছি, রাউটার ইআইজিআরপি সাপোজ দিলাম 100, ঠিক আছে। কি কি নেটওয়ার্ক আমি মেনশন করব, 172.16.0.0, আর একটা দিচ্ছি 192.168.1.0, মাদার নেটওয়ার্কটা আমি এখানে দিলাম। নেক্সট যেটা চালাবো, নো অটো সামারি, ঠিক আছে, যাতে সামারাইজ রুট না করে, হয়ে গেছে। কনফিগারেশনটা আমি সেভ করে দিচ্ছি, রাউটার টুতে কিন্তু আমার কনফিগারেশন কিন্তু কমপ্লিট, ঠিক আছে। চলে আসছি কোথায়, রাউটার থ্রিতে সেম কনফিগারেশন হবে যেরকম রাউটার টুতে আছে, শুধু আইপি অ্যাড্রেসগুলো আমার চেঞ্জ হয়ে যাবে। চলে আসছি রাউটার থ্রিতে, এন্টার করছি সিএলআই মোডে, এনএমএল মোডে এন্টার করলাম, গ্লোবাল কনফিগারেশন মোডে এন্টার করলাম, হোস্ট নেম চেঞ্জ করে দিচ্ছি, রাউটার থ্রি, ঠিক আছে। ইন্টারফেস এফ এস জিরো বাই জিরোতে আমি এখানে এন্টার করছি, এখানে যেটা আমাকে এখানে আইপিটা চলছে এটা হচ্ছে 172.16.3.0, রাইট। তাহলে এখানে দিচ্ছি আইপি অ্যাড্রেস 172.16.3.1 দিলাম, সাবনেট মাস্ক 255.255.255.0, নো শট করলাম, ঠিক আছে। ইন্টারফেস সিরিয়াল জিরো বাই জিরো বাই জিরো, আবারও দেখে নাও কত আইপি চলছে, 1.6। কেন, আবার বলে দিচ্ছি, রাউটার ওয়ান থেকে রাউটার থ্রি আমি যে আইপি অ্যাড্রেসটা নিচ্ছি এটা 192.168.1.4, রাইট। 1.4 সাবনেট মানে 1.5 আমার রাউটার ওয়ানের এন্ডে থাকবে, 1.6 আমি রাউটার টু এর এন্ডে, এই রাউটার থ্রি এর এন্ডে দিলাম, ঠিক আছে। তাহলে আইপি অ্যাড্রেস 192.168.1.6, 255.255.255.22252, রাইট, ঠিক আছে। দিয়ে দিলাম, ক্লক রেটটা চালিয়ে দিচ্ছি, ক্লক রেট কমান্ড আমরা এন্টার করলাম, একবার আমি এনক্যাপসুলেশন কমান্ডটাও চালিয়ে দিচ্ছি,
फ्रेम रिले कोनो असुविधा नहीं नो शर्ट कर दीची इंटरफेस आप मोडे चले देखते ओके की चलाबो राउटर EIGRP 100 ठीक है नेटवर्क 172.16.0.0 एक सबनेट हो गए नेटवर्क हो गए नेक्स्ट हे 192.168.1.0 ठीक है नो ऑटो सामारी कमांड रान कर देव हमारे कॉन्फ़िगरेशन शेष हो गए क्लियर एबारे आमी कोथाय जाबो आमार जेटा एई ब्रांचटा राउटार फोरे चले आसछे आमी एखाने CLI मोडे आमी एखाने एंटार करछी सेम कॉन्फ़िगरेशन हबे एनेबल मोडे ढुकलाम कॉन्फ़िगरेशन मोडे एंटार करलाम होस्ट नेम आमी एखाने दिये दिच्छी R4 राउटार 4 इंटरफेसे आईपी एड्रेस दिच्छी FS0/0 आईपी एड्रेस कत की सबनेट रान कर 172.16.4.0 ओके 172.16.4.1.255.255.255.0 नो शर्ट ठीक है इंटरफेस Serial 0/0/0 क्लियर आईपी एड्रेस 192.168.1.10 हवा उचित 255.255.255.252 और ये देखे ना 1.10 टा कन्फार्म कर दीची 1.10 ही बुझते ही क्या हे राइट तो आईपी एड्रेस दिल क्लॉक रेट सेम ही चल दीची अच्छा इनकैप्सुलेशन फ्रेम रिले कमन टेखने रान कर दिल एक बारे नो शर्ट कर दीची एवे हाँ EIGRP रान करते हैं तर राउटर EIGRP 100 सेम कमन एत कौन जा कर एखे तई कर 172.16.0.0 राइट एवं नेटवर्क 192.168.1.0 नेटवर्क के हमें एखे मेन्शन कर दिल जेटा यूजुअलि नो ऑटो सामारी করে আমার এখানে কনফিগারেশন শেষ হয়ে গেল ওকে তাহলে এখানে এই তিনটা রাউটার EIGRP কনফিগারেশন আমার এখানে করা হয়ে গেছে এবারে সাব ইন্টারফেস ক্রিয়েট করে আমাকে এখানে কি কি করতে হবে ফ্রেম রিলে এনক্যাপসুলেশন আমাকে চালাতে হবে তিনটে সাব ইন্টারফেস ক্রিয়েট করে তিনটে আইপি অ্যাসাইন করতে হবে ঠিক আছে যেটা নরমাল কনফিগারেশন ওটা তোমাকে এবারে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কি হলো এটা हेड ऑफिस राउटर एंटर करछी दी दीची होस्ट नेम बुझते सुविधा हो फर्स्ट इंटरफेस FS0/0 ते दीची एखे आईपी एड्रेस 172.16.1.1 255.255.255.0 नो शर्ट क्लियर एवं कमांड गुलो तुम्हें देखते हैं एकटूखानी इंटरफेस Serial 0/0/0 सिलेक्ट कर लाम ठीक है कोनो आईपी एड्रेस देव ना शुद्ध क्लॉक रेट चलाच्छि ठीक है इनकैप्सुलेशन फ्रेम रिले इनकैप्सुलेशन रान कर दिल नो शर्ट को इंटरफेस आप कर दिल कि ना ठीक है मन आज सब इंटरफेस क्रिएट कर आगे आप कर दी एवे तुम्हें इंटरफेस Serial 0/0/0 डट
তোমাকে নিতে হবে। তো সাপোজ আমি করছি এটা কার জন্য করছি, রাউটার ওয়ান থেকে রাউটার টু এর জন্য, তাহলে আমি দিচ্ছি 102, মানে এবার তুমি যা খুশি তুমি এখানে দিতে পারো, তুমি ডট ওয়ান ও শুধু দিতে পারো। তোমাদেরকে বোঝানোর জন্য করছি যে এটা আমি ইন্টারফেস 102 এর জন্য আমি করছি। নেক্সট যেটা তোমাকে দিতে হবে, তোমার এটা কি টাইপ অফ কানেকশন হবে, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হচ্ছে। তো তো তোমাকে এখানে লিখতে হবে পয়েন্ট টু পয়েন্ট, জাস্ট আ মিনিট, আমার এই কমান্ডটা নিচ্ছে না কেন এখানে, সিরিয়াল 0x0x0.102। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, যদি করি না, ও ও এবারে নেবে, দাঁড়াও ইন্টারফেস সিরিয়াল 0x0x0, হ্যাঁ পয়েন্ট টু পয়েন্ট, এটা এখানে নিচ্ছিল না কেন আমি তোমাকে বলছি, আমি যে কমান্ডটা এখানে দেওয়ার চেষ্টা করছিলাম, ঠিক আছে, এই যে কমান্ডটা দেওয়ার চেষ্টা করছিলাম এটা আমি ইন্টারফেস মোড থেকে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি নো শর্ট করে ইন্টারফেস মোডে আমাকে বাইরে বেরিয়ে যাই। দেখো আমি কনফিগ মোড থেকে যখন কমান্ডটা দিলাম তখন এটা নিয়ে নিল, ক্লিয়ার? তো পয়েন্ট টু পয়েন্ট আমি এখানে কমান্ডটা দেবো। নেক্সট আমি দেখো কনফিগ সাব ইফে চলে এসেছি, এসছি তো, এবার আইপি অ্যাড্রেস দেবো, আইপি অ্যাড্রেস কত, 192.168.1.1, কেন দিচ্ছি দেখানো, প্রথম সাব ইন্টারফেসের কমান্ড কি হবে 1.0 সাবনেটে 1.1 হবে, 1.2 আমার এদিকে আছে, তো 1.1 দিলাম, বুঝতে পেরেছি, আইপি অ্যাড্রেস 255 সাবনেট মাস্ক 255.255.255.252 দিয়েছি। আর একটা জিনিস আমাকে এখানে মেনশন করতে হবে, সেটা কি, আমার যে ফ্রেম রিলে চলছে ওটা কোন ইন্টারফেস, মানে কোন ডিএ, এই যে সিরিয়াল 0x0 সাথে আমাদের তিনটে ডিএলসি আছে, তাহলে এই যে আইপি দিলাম 1.1 এটা কোন ডিএলসি এর সঙ্গে হবে, ডিএলসি 102 এর সাথে হবে, এটা আমাকে মেনশন করে দিতে হবে। সেকেন্ড যখন আইপি দেবো 1.4 সাবনেটের যখন আইপি দেবো, যেটা রাউটার 3 এর সাথে আমার কাজে থাকবে, সেটা আমার ডিএলসি 103 এর সঙ্গে হবে। বুঝতে পারছো কি পারছো না, হ্যাঁ বলো বলো, 201 তো মানে এইদিকের এন্ডে, ও যখন রাউটার টু কে ডেটা পাঠাবে তখন যদি ওর আইপিটা হচ্ছে 192.168.1.1, সেটা কোন ভার্চুয়াল সার্কিটের থ্রু দিয়ে বেরোবে, 102 দিয়ে বেরোবে, 102 এর ম্যাপিং কার সাথে করা যায়, 201 এর সাথে ম্যাপিং করা আছে, বুঝতে পেরেছি? তো এখানে আমাকে এবার বলতে হবে ফ্রেম রিলে কমান্ডটা দেওয়ার পরে যদি এখানে আমরা কোশ্চেন মার্ক দিই, ইন্টারফেস ফ্রেম রিলে ইন্টারফেস ডিএলসি কত হবে, 102, বুঝতে পারলাম, ক্লিয়ার কি ক্লিয়ার না, ক্লিয়ার? তো এইটুকুনি শুধু এখানে তোমায় করতে হবে, বাস এবার এক্সিট করে দাও, কমান্ডটা করে দিচ্ছি, আবার ইন্টারফেস সিরিয়াল 0x0x0.103 করব, স্পেস পয়েন্ট টু পয়েন্ট, রাইট, আইপি অ্যাড্রেস দেবো, কেন বুঝতে পারছো 1.5, ওকে 255, হ্যাঁ 1.4 সাবনেট ইউজ করছি, 1.5 আমার রাউটার মনে আছে হেড অফিসে, 1.6 আমার রাউটার থ্রিতে আছে, 255 .255.255.252, ঠিক আছে। নেক্সট ফ্রেম রিলে ডিএলসি কত হবে, এটা 103 এর সাথে ম্যাপিং করাই আছে 301 এর, রাইট, তাহলে এরকম যদি সাবমিট হয়েছে তাহলে আমার ডেটাটা আমার 103 ইন্টারফেস দিয়ে পরে এক্সিট করবে, রাইট, বেরোবে এক্সিট, ক্লিয়ার? আবার
ইন্টারফেস সিরিয়াল 0x0x0.104 ক্লিয়ার? কি টাইপের কানেকশন? পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। আইপি অ্যাড্রেস 2.168.1.9 255.255.255.252। ফ্রেম রিলে ডিএলসি 104। ক্লিয়ার তো? এক্সিট। এবার আমি কি করবো বলো? এবার থেকে তোমরা জানো 100 কি কি সাবনেট আছে। ফাইন, 1016.0.0 আর নেটওয়ার্ক, সরি, 192.168.1.0 আর কি করব? দেখো অ্যাডজাস্ট হয়েছে, দেখেছো নেবার 1.2 এর সাথে, 1.3 এর সাথে, 1.6 এর সাথে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ, আর কি করবো? নো অটো সামারি, এদের সামারাইজ রুট না করে। ওকে, আমার ফ্রেম রিলে কনফিগারেশন কমপ্লিট। আমি এখন কম্পিউটার বলতে আইপি দিই নি। সব থেকে বড়, আমি যদি কোনো রাউটারে যাই, সাপোজ এই রাউটারে আমি আসছি, একটা রাউটারে তোমাকে আমি দেখিয়ে দিই, এখানে অ্যাড্রেস দেখাচ্ছে, শো আইপি রুট, এসেছে 1.0 যে ইয়েটা আছে, 172.6.2.0 3.0 4.0 2.0 তো নিজেরই আছে, ডাইরেক্টলি কানেক্টেড, 1.0 3.0 এসছে কি আসেনি বুঝতে পারছো? আর এগুলো আসছে 1.4 সাবনেটের, 1.8 সাবনেটের। তো টোটাল ইনফরমেশন আমার চলেছে, যে কোনো রাউটারে চেক করো, এই দিকে রাউটারও চেক করো, সেম তুমি এখানে দেখতে পাবে শো আইপি রুট। আর যদি ধরে নাও এর এখানে সাবনেট কত কত চলছে, 4.0, এ যদি সাপোজ, সরি, 4.0 আছে, এই যদি 172.16.2.0 কে যদি কন্ট্যাক্ট করতে চাই, তো দেখো 2.0 তে যদি যায় ভায়া কি আছে, 1.9, মানে এখান দিয়ে যাচ্ছে 1.9, 1.9 এর সাথে ম্যাপিং কার করা আছে, হেড অফিস, আর হেড অফিস আমরা এটাকে দিকে ফরওয়ার্ড করবে। দিস ইজ ওয়াই ইট ইজ কল হাব এন্ড স্পোক। ঠিক আছে, আমি যদি কম্পিউটারগুলোতে আইপি দিয়ে দিই, তুমি দেখবে প্রত্যেকটা কম্পিউটার আমি এখানে পিং করছি। এখানে আমি আইপি দিচ্ছি 172.16.1.2, সাবনেট মার্কস আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে 255.0, ওহো 255.255.255.0 আর আছে 172.16.1.1 গেটওয়ে। ঠিক আছে, এখানে আইপি অ্যাড্রেস তোমার হয়ে যাবে 172.16.2.2, সাবনেট মার্কস হয়ে যাচ্ছে 255.0 আর 172.16.2.1 হয়ে গেল গেটওয়ে। এখানে আমার হয়ে যাবে 172.16.3.2 255.0 172.16.3.1 আর লাস্ট কম্পিউটারে 172.16.4.2, সাবনেট মার্কস আমি চেঞ্জ করে দিচ্ছি, গেটওয়ে হয়ে গেল 172.16.4.1, রাইট? আমি এটার থেকে আমি এই কম্পিউটারটাকে আমি আবার পিং করে নিচ্ছি, রাইট? তুমি বুঝতে পারবে যে পুরো এই দিক দিয়ে আমার ইয়েটা গেল। তো যদি আমি এখানে কমান্ড প্রম্পটে যাই, লিখছি পিআইএনজি পিং, আর ওই কম্পিউটার আইপি অ্যাড্রেস হচ্ছে 172.16.2.2, ঠিক আছে।
পিং করি একবার। একটা দুটো তিনটে, রাইট? টিটিএল ভ্যালু দেখাচ্ছে 125, তিনটে লটকে ক্রস করে গেছে, ক্লিয়ারলি ক্লিয়ার না? ওকে চলো।